একদমই তাই। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই রবীন্দ্র সরোবর। তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মোট 5টি বোট নেমেছিল লেক ক্লাবের দিক থেকে এবং সেই বোটেই কিন্তু প্রশিক্ষণ চলছিল এই রবীন্দ্র সরোবরে। আচমকা কিন্তু 4:30 নাগাদ যখন ঝড় হয় সেই ঝড়ের সম্মুখীন হয় এই 5টি বোট। তার মধ্যে 1টি বোট কিন্তু কার্যত ঝড়ের সামনে পড়ে কার্যত উল্টে যায় এবং সেই সময় কিন্তু ওই বোটে 4 জন রোয়িং করছিলেন, যার মধ্যে কিন্তু ছিল কুশন এবং তার পাশাপাশি সৌরজ্যোত। 4 জনের মধ্যে কিন্তু 2 জন সঙ্গে সঙ্গে জলে তলিয়ে যান এবং 2 জন কোনোক্রমে জলে নিজেদেরকে ভাসিয়ে রাখতে পারেন এবং তারপর তারা কিন্তু পার পর্যন্ত কোনোক্রমে পৌঁছন এবং তারাই কিন্তু প্রথম তাদের যে রোয়িং ক্লাব সেখানে গিয়ে খবর দেন এবং তারপরে কিন্তু পুলিশের কাছে খবর দেয় এবং তারপর এখানে কিন্তু DMG এসে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু প্রায় 3.5 ঘন্টা ধরে কিন্তু এই গোটা রবীন্দ্র সরোবর সেখানে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। শেষ 8টা নাগাদ কিন্তু আরও একজনের এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মোট 2 জন নিখোঁজ ছিল, 2 জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং 2 জনকেই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা কিন্তু মৃত বলে ঘোষণা করছে। আমরা যেটা জানতে পারছি যে এদের মধ্যে একজন কিন্তু সাউথ পয়েন্টের স্টুডেন্ট এবং অপর একজন কিন্তু পুলিশ কর্তার ছেলে। ফলত এই যে রবীন্দ্র সরোবর 4:30 সময় যখন এখানে তারা রোয়িং করতে নেমেছিলেন সেই সময় পরিবেশ কিন্তু হাওয়া দিচ্ছিল ঠিক কথা, কিন্তু তখনও ঝড় ওঠেনি এবং সেই সময় যখন তারা ঝড়ের মুখে পড়ে কিন্তু তাদের যে রোয়িং বোট সেটি কিন্তু আচমকা উল্টে যায় এবং সেখানে কিন্তু তারা নিয়ন্ত্রণ রাখতে পারেনি রোয়িং বোটে। মাঝ একেবারে রবীন্দ্র সরোবরের মাঝখানে এই ঘটনা ঘটে যেখানে কিন্তু গভীরতা প্রায় 20 ফুট, এমনটা কিন্তু আমরা DMG-র যারা উদ্ধারকারী দল আছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। এবং এই যে রোয়িং ক্লাবের এই যে রবীন্দ্র সরোবর সেখানে কিন্তু যেহেতু বিরাট এলাকা জুড়ে রোয়িং ক্লাবটি রয়েছে, রবীন্দ্র সরোবর রয়েছে, সেখানে কিন্তু তারা তল্লাশি শুরু করে বিভিন্ন জায়গায় এবং দীর্ঘক্ষণ তল্লাশিতেও কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সেখানে আসে, পুলিশের বড় কর্তারা আসেন, মেয়র ফিরহাদ হাকিম ছুটে আসেন এবং তারপর প্রায় 3.5 ঘন্টা পরে কিন্তু 3.5 ঘন্টা তল্লাশির পর 2 জনের দেহ উদ্ধার করা গিয়েছে এবং তারপরে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো মৃত বলে ঘোষণা করা হয়। অনির্বাণ তোমাকে ধন্যবাদ। সিটি জানি না, शहर अंग्रेजी लगे हैं। वो बहुत दूर है। प्रोफेसर साहब को पता होगा। हो, ये छोटा वाला ग्लोब लगता है और पता नहीं, मेरी बेटी से जाके मिल लो, शायद उसे मालूम हो। बाबा ने भेजा है। कम हियर। क्यूरियोसिटी। क्यूरियोसिटी नहीं, क्यूरियोसिटी। वो क्या? दैट्स व्हाट ब्रॉट यू हियर। जो तुम्हें यहां तक ले आया। क्यूरियोसिटी।